রাজ্যে জাঁকিয়ে শীত পড়তেই হিমেল হাওয়ায় শীতের আমেজ বেশ ভালোই উপভোগ করছে রাজ্যবাসী। শীতের ভোজন রসিক বাঙালির পছন্দের খাবার হলো বিভিন্ন পিঠে। প্লেটে যদি গরম গরম সাদা নরম সুস্বাদু পিঠে পরিবেশন করা হয় তাহলে তো আর কথাই নেই। এর মধ্যে খেজুর গুড় দেয়, নারকেল দেয়, চালের গুঁড়ো দেয়। লোকে খেয়ে ভালো বলছে তাই না? হ্যাঁ, লোকে খেয়ে ভালো বলছে। চাহিদা কেমন এটা? ভালো, ভালো চাহিদা। এটাকে কি বলে? এটা ভাপা পিঠে বলে। জাঁকিয়ে শীত এখনো পড়েনি বালুরঘাটে, তবে শীত তেমন ভাবে না পড়লেও ফুটপাতে পিঠে বিক্রি শুরু হয়েছে সেখানে। বিভিন্ন রকমের পিঠের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, ভাপা পিঠে থেকে চিতই পিঠে, কি নেই সেখানে। পিঠে খেতে ফুটপাতের দোকানগুলিতে ভিড় করেছেন ভোজন রসিকরা। ক্রেতারা জানাচ্ছেন, পিঠের ভেতরে থাকা খেজুরের গুড়ের পুর ভেঙে জিভে এলেই স্বর্গ সুখ অনুভূত হচ্ছে। তারা আরো জানাচ্ছেন, রেস্তোরাঁয় তৈরি নানা ফাস্টফুডের প্রতি ঝোঁক থাকলেও এখন ভাপা পিঠের প্রেমে পড়েছেন তারা। নিজে খাওয়ার পর পার্সেল করে পিঠে বাড়িতে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। চলতি সময়ের বাজার দরের ওপর নির্ভর করে পিঠের দাম একটু বেশি হলেও দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।